Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আর ঝিলমিল আর টুনি দেখাবে স্কুলে কথার জাদু, কি ঠিক আছে তো বিট্টু বাবু? আমি দিদিমণি, আর এই যে এক নম্বরের দুষ্টু, একটুও পড়াশোনা করে না। আমার সব মুখস্থ। টুনি, এটা কিন্তু মান সম্মানের ব্যাপার, এরা সবাই কিন্তু পড়াশোনায় খুব ভালো। আচ্ছা তাহলে বাংলা দিয়ে শুরু করা যাক। লিঙ্গ পরিবর্তন করতে হবে। আচ্ছা বলো তো ছাত্র? ছাত্রী। ঠিক ঠিক। দাদু? দিদি মা। বা খুব ভালো। দেব? রুক্মিণী। আরে শুনি, ওটা তো সিনেমায়, এখানে হবে দেবী। দেখেছো বিট্টু দাদার কেমন সব মুখস্থ? এবার তাহলে অঙ্ক। ওরে বাবা, মন দিয়ে শোন। একটা বাঁদর যদি একটা বাঁশ বে 5 মিনিটে 82 মিটার ওঠে, তাহলে সে 10 মিনিটে কত মিটার উঠলো? বলো 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 বলো। উঠবি তো কলা গাছে উঠ, কলা খা, বাঁশের মাথায় উঠে কি হবে শুনি? এরকম বোকা বাঁদর আমি জীবনে দেখিনি। বোকাটা বাঁদর না তুই? আচ্ছা ঝিলমিল দিদি, 10 মিনিট মানে হলো ডবল, তার মানে 82 গুণ 2 164 মিটার। বাঁদরটাকে ব্রাহ্মী শাক খাওয়ানো উচিত। ফল দেখি বিট্টু কেন? কারণ যাতে মনে করে পরের বার কলা গাছে ওঠে, স্মৃতি শক্তি বাড়ে তো। দেখেছো বিট্টু দাদা সব জানেন। হাত তালি। সংকীর্তন শুনতে গেছি, আর তার মধ্যে তুমি যা খুশি তাই শুরু করে দিয়েছো। সকালবেলায় সার্কাস বসে দিয়েছো উঠোনের মধ্যে? হ্যাঁ, বলি নিজে তো গোল্লায় গেছোই, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কি করতে গোল্লায় পাঠাচ্ছো পুরা কপাল? ও মা, আমরা তো পড়াশোনাই করছিলাম, তাছাড়া ঝিলমিল দিদি আর টুনির সঙ্গে মজা করতে করতে আমাদের সব পড়া মুখস্থ। এই তুই চুপ কর। সব পড়া মুখস্থ? যার নিজের পড়াশোনা ঠিক নেই উনি নাকি আবার হয়েছেন বিনা পয়সার দিদিমণি। ওসব পয়সা দিয়েও তোমাকে কেউ রাখবে কি না সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। চালিয়ে যা, চালিয়ে যা, ভালো করে চালিয়ে যা। এই সংসারে জল ঠেলবার জন্য তো এই মা আছে। সংসারে জল ঠেলতে ঠেলতে এই মায়ের একদিন মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। মা, সকাল সকাল এসব আমার কি কথা? ও মা, কাল তো সারা রাত জেগেছো, চা খাবে? আমি চা করে দিই। না থাক, লিঙ্গি মেয়ে হয়েছ, এখন তো তোমার পুতুল খেলার বয়স। পুতুল খেলো মা, পুতুল খেলো, পুতুল খেলো। মা, তুনিকে নিয়ে সগরে যা টাকা পাই ঝিলমিল দিদি তার সবই তো তোমায় দিয়ে দেয় গো। ওই তো ঝিলমিল দিদি শেষ কবে আয় করে এনেছিল রে? কেন, মেলার দিন আনেনি? রসগোল্লা গুলো তো খাবো না খাবো না করে শেষে তুমিও খেলে, আমি দেখেছি। চুপ, খালি মুখে মুখে কথা। হ্যাঁ, এই 500 টাকা এনেছিল তার 5 দিন আগে। তা তোমার ঝিলমিল দিদিকে আমি 5 দিন পর পর যদি খেতে দিই চলবে? চলবে তো। আরে মা, তুমি সবসময় ঝিলমিলের পেছনে কেন লেগে থাকো বলো তো? মাথাটা ঠান্ডা করো, একটা ভালো খবর আছে। কি ভালো খবর? রে মা, আমি চাকরি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।